হে গাইস, তোমরা হয়তো ভাবছো এত সকালবেলা আগ লাগায় বিরাজ নিয়ে কি করছে, আসলে বিরাজ নিয়ে কি করে ডাকু বাজে। তো গাইস, সবাইকে শুভ সকাল, সুন্দর একটা সকালবেলা, সুস্বাগত। ফাইনালি কিন্তু আজকে আমার বোর অ্যানিভার্সারি গিফট আসছে। অ্যানিভার্সারি গিফট হচ্ছে রিং লাইট, আর সেটা হচ্ছে ফ্লিপকার্টে আসছে। যে হোক, এখন বাজে 10টা, এক্ষুনি আমার কাছে ফ্লিপকার্টে ফোন করে, আমি জাস্ট ঘুমাচ্ছিলাম, ঘুমের থেকে উঠে দেখলাম ফ্লিপকার্টে ফোন এসছে। তো ও বললো যে তাড়াতাড়ি যাও, ওঠো, টাকা পাকা রেডি করো। টাকা পাকা রেডি করলাম, রেডি করার পরে দেখছি ও আসছে। তো চলো গাইস, গিফটটা নিয়ে তারপর তোমার সাথে আমার কথা হচ্ছে। 15 মিনিটস লেটার, হে গাইস, ফাইনালি কিন্তু সকালবেলা এই কার্ডের থেকে ফ্লিপকার্টে ফোন করলো আমাকে। আর গাইস, এই যে আমার যে জিনিসটা কিনা নাই কিনা হচ্ছে আমার বোর, যদিও অ্যানিভার্সারি, যে অ্যানিভার্সারি কিছু দিতে পারলাম না, তো চলো একটা রিং লাইট গিফট করলাম। আর চলো দেখা যাক, এখন আনবক্সিং করা যাক যে রিব্যাক, মানে এইটা মানে কেমন দিয়েছে, মানে সার্ভিসটা ফ্লিপকার্টে খুবই ভালো জানি। তো চলো এখন এটা আনবক্সিং করা হবে। আনবক্সিং করে তারপর তোমার সাথে আচ্ছা, খুশি হয়েছে তো বসি, এটা কাটছে না কেন? তো গাইস, 30 ভোল্টের মাল আছে, ঠিক আছে, 14 ইঞ্চি। আমি এর থেকে বেটার নিতে পারতাম, বেটারটা কেন নিইনি বলো তো? এখনও তো আমরা কোনো সাইডেতে কোনো পেমেন্ট পাইনি, তার জন্য আমরা অত তাড়াতাড়ি অত দামিতা নিতে গেলাম না। তো যা মানে মানে ওই 2000 টাকা কাছাকাছি, মানে বুঝতে পারছো, কোনো সাথে ক্যাশ পাইনি এখনও। তো আমাকে এখন সমর্থ এটা হয়েছে বলে এটা নিয়েছি। আর এটা কিন্তু এর জন্য, কিন্তু আমার লাগে না এটা, আমি যা ব্লক করি, ডেলি ব্লক করি বলে আমার এটা লাগে না। আমার তো ঘুরিয়ে বেড়ানো কাজ, তো আস্তে আস্তে খুলতে কিন্তু এটা প্রথম বাবা লিখা রয়েছে 2 কিলো মাংস বাড়ি চলে আসবে। আর এটা আছে মেন রিং লাইট, ঠিক আছে। আর এটা আমি এই ডেসক্রিপশনে মালটাই নিলাম, কারণ এই মালটা ইউটিউবে খুব ভালো দেখাচ্ছে, মানে কালার বলো, হ্যান্ড বলো, চ্যান বলো, ঠিক আছে। ভিডিও কোয়ালিটি ভালো আসছে, এবার ঠিক আছে। ডোরামি ছোট স্ট্যান্ড, এটা তো পা পা নিচে লাগবে, বাবা স্টিল ইলাস্টিক ফাইবার, গ্যারান্টি মানে দিতেছে, এতে 3 বছর স্ট্যান্ড লাগাই, স্ট্যান্ড উপর যাবে, ফোনের জায়গা, ফোন লাগবে ওর মধ্যে, ওটা ফোন লাগবে ওতে, হ্যাঁ, ওতে পাতলি কমারি হবে, এই দিয়ে মনে হয় সেই না টাকা রিং লাইট লাগবে ওতে, আসতে চা রিং লাইট, হ্যাঁ এখন আস্তে আস্তে হবে, একবার কেন ওটা ওইটা হচ্ছে বাক্সের মধ্যে বাক্স, তার মধ্যে বাক্স, তার মধ্যে আরেকটা বাক্স, আর এখন এটা পুরো জ্বলছে, দেখো, আর পুরো সেট আপটা করেছি। এখান থেকে 5 ফিট তোমার আছে, 5 ফুট লম্বা আছে স্ট্যান্ডটা। যাই হোক, আমার তো কাজ চলে যাবে। আর 3 রকম কালার আছে, এর একটা ই দিয়েছে, আর এটা গাইস চার্জার হিসেবে চলবে, মানে চার্জার কি বলে না, ওই যে চার্জার লাগবে। আর এটা এটা হচ্ছে অফ, এটা হচ্ছে অফ, দেখো অফ হয়ে যাবে, আবার এটা যখন তাও এটা আবার অন হয়ে যাবে। 3 রকম কালার আছে গাইস, এটা হচ্ছে, এটা হচ্ছে কি ইলোর মধ্যে রেড, ঠিক আছে, এটা হচ্ছে সাদা, আর এটা হচ্ছে তোমার হালকা লাল এর মধ্যে আসবে। তো গাইস, এর মধ্যে কিন্তু ভিডিও কোয়ালিটি কিন্তু সেরা আসার কথা, ঠিক আছে, কেমন আছে, ভালো লাগছে, একটা বোঝা রিলস বানাবে না, মানে 1 লাখ তো ফলোয়ার্স হবেই, নাকি 1 লাখ হবে,
তো গাইজ চলো এখন একটু ইনস্টাগ্রাম করতে হবে, মাঠে যেতে হবে। আর এটা তোমরা একটু কমেন্ট করে বলবে যে এটা কেমন হয়েছে, জানি এটা ভালো লাগবে কিংবা লাগবে না জানি না, কিন্তু আমার এটা লাগবে না, এটা হচ্ছে আমার ভোর রিলস বানানোর জন্য। তো গাইজ চলো এখন চেক টাইম করি, তারপর তোমার সাথে গাইজ রিং লাইট গুলো সেট আপ করে এখন একটু খাওয়া দাওয়া করে একটু পদ্ম পদ্মশোনার কাছে বসলাম। তো এইটা টাকা পদ্ম দিইনি, পদ্ম টাইপুল করে টাকা দিবার কবে টাকা দিয়ে নেই। তো ভাই চলো চ্যাং ট্যাং করি, খাওয়া দাওয়া করবো, তারপরে একটু রিলস ফিলস বানাতে হবে কী সব কিনেছে। ঠিক আছে চলো দেখা হচ্ছে, বল একটু হাই বলে, হাই বল, হাই, এইদিকে তাকাই বল হাই, হাই, আই লাভ ইউ, আই লাভ ইউ, নাতিকে সাপোর্ট করো, নাতিকে সাপোর্ট করো, নালে আমার দাঁতগুলো ভালো হবে না। ওটা গিয়েছে বলো তো, জিনিসটা কিনেছি, মা না দেখে থাকতে পারলো না, তো মাকে হাত ধরে নিয়ে চলে যাচ্ছি আর এই জিনিসটাকে দেখানোর জন্য। আর আশীর্বাদ তো লাগবেই না এইসব কিছু করতে গেলে। তো পছন্দ হয়েছে, লাইক জ্বলে দাঁড়াও দেখাচ্ছি, সামনে দাঁড়াও, সামনে দাঁড়াও, এইখানে ধারে আসো, ধারে আসো, ভয় পাবো না তো, সামনের থেকে ফেলে ভিডিও করতে, লাইট চেঞ্জ হয়ে দেখো, লাইট চেঞ্জ করে দেবে। পছন্দ হয়েছে, এটা 1700 টাকা পড়েছে, আমাদের কিছু সবার কাছে দিয়ে তারপরে গুছাইছি। হ্যাঁ এসে নাচ করবে না এরকম, এইখানে তারা এখানে মোবাইল খাটাবে, এখানে মোবাইল খাটার পরে ওইখানে তারা ভিডিও করবে রাত্রিবেলা, রাত্রিবেলা ভিডিও করার জন্য। ভালো লেগেছে, চলো মার এটা পছন্দ হয়েছে। আর এদিকে পূর্ণিমার সেরকম একটা হয়নি, মানে এর থেকে একটু বড় হলে পূর্ণিমা বলতে কি আর একটু বড় হলি, বড়টার দাম আছে তোমার 4400 টাকা দাম। তো তখন যদি নেটের থেকে ওই ভিডিও কল থেকে টাকা পাওয়া গেলে তখন কি রাখবে বলো। তবে চলো চেক এখন আছে, দুপুর হয়ে গেছে, দুপুরবেলা ওই বাড়িটা একটা ইনভাইট আছে, তো ইনভাইট খাওয়ার জন্য এখন আমরা তিনজন যাচ্ছি, কিছু নিয়ে নিয়ে খাতে ওই জন্য লজ্জা করতে। তো গাইজ চলো এখন আমরা ওদের ঢুকবো, ঢুকে ঢুকে খাওয়া দাওয়া করবো, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইজ ফাইনালি কিন্তু আমরা যে বাড়িতে ইনভাইট ছিল সেই বাড়িতে ঢুকে গেছি, আর মা কিন্তু আমার সবসময় আগে আগেই থাকতে, জানে ছেলের ভিডিও বানাতে লজ্জা লাগে লোকের বাড়িতে গিয়ে। তো চলো এদিকে আবার সে রাধা পল্লবী পল্লবী সব আইটেম ও জিভে জল, আর এদিকে আমরা সিঁড়িতে উঠছি পূর্ণিমা বাবা কি এক্সাই এইটা যে গাইজ খাওয়ার জন্য। চলো এটা হচ্ছে বাড়ির পাশে কাকার বাড়ির নিমন্ত্রণ, তো উনি একটা লক্ষ্মী পুজোর আয়োজন করেছে, আর বিশেষ কথা হচ্ছে যে আজকে আমাদের একটা দুপুরবেলা না মানে খাওয়ার প্রোগ্রামটা মানে একটু ভালো লাগে, আর এই যাচ্ছে আমাকে সেই লক্ষ্মী ঠাকুরের মন্দিরটা খুব সেরা, খুব সেরা, মানে এত সুন্দর লেগেছে না, মানে জাস্ট সেরা, মানে ভালো খরচা করেছে গাইস, ডেপুটি হিসেবে খুব ভালো। ও গাইস এখানে রসগোল্লা, রাবড়ি, ফ্রায়েড রাইস, তারপরে কত কিছু পনির পনির গাইস, জাস্ট সেরা। আর এদিকে আমাকে জায়গা টেবিল টেবিল সব কিছু রেডি করছে, আর এখন আমাদের পেট ভোজন দেবো। আর এদিকে কাকি আর পূর্ণিমা তো কখন বলছে দেবে দেবে দেবে, আর চলো এদিকে। তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা কী হয়েছে বলতো, আমি আমার মা এই তো মাকে দেখা যাচ্ছে না, তো আমি আর মা বসে আছি, আর ওই পূর্ণিমারা বসে আছি, এখনো খাওয়াই হয়নি। আর এদিকে আছে ক্যাটারিং এর নিয়ম জানো তো, মানে ভাই ভাইদের বাড়ি কেমন হয়, তো আমি আর মা ওয়েট করছি, আমাদের প্লেট পুরো ফাঁকা দেখতে পেরেছে, মানে হ্যাঁ মা এসে মরে যাচ্ছে, ওরা খাওয়া কখন আসবে, খাওয়া কখন আসবে, মানে দেবে কখন আর কি। বাঙালির খাবার আছে সবচেয়ে শ্রেষ্ঠ খাবার, চলো খাওয়া দাওয়ার পরে আসুন, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস এইদিকে কিন্তু ফ্রায়েড রাইস আর আলুর দমটা দিয়ে দিয়েছে, আর প্রথমত রাধা বলে দিয়েছে সেটা তোমাকে দেখাতে পারলাম না, কিন্তু ফ্রায়েড রাইস আর আলুর দমের গ্রেভিটা কিন্তু জাস্ট সেরা। আমার গ্রেভিটা দিয়ে যা ভাত খেয়েছি না গাইস কী বলবো, মানে রাইসটা খেয়েছি, আর এদিকে কাবলি ছোলা পুরো একদম মাখো, তোমরা খেলে তোমরা বুঝতে পারতে। তো চলো এখন আরও কী কী দেয় তো দেখি, শেয়ার করি না, তো খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস এখানে কিন্তু আমি পুরো পনিরটা দিয়ে স্টার্ট করলাম, আর আমি খাওয়ার সময় কথা বলতে পারিনি, যে ও বাড়ি এসে কথা বলছি, আর আমার খাবারের স্টাইলটা দেখেছো, মানে একদম সে
মানে দুপুরবেলা গাইস আমার কিন্তু কোনো কিছু ভালো স্পেশালি ভালোই লাগে আর তারপরে তো আবার পনির হয়েছে গাইস আর এদিকে কিন্তু আমার মা আমারে খালি একটা কথাই বলে যাচ্ছে ভিডিও করিস না কাছে আমি ভিডিও করিস না লজ্জা লাগছে গাইস ব্লগারদের সবসময় যে কোনো কন্টেন্ট মিস করা যাবে না তাই তো হ্যাঁ কি না তাই বলো তো চলো দেই বাড়ি গেছো তোমার সাথে কাছে যাই হোক আপাতত বন্ধুদের সাথে যা করলাম তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু এই কারণে যে গাড়ির তেল শেষ হয়ে গেছিলো বলে আমি কোথাও যেতে পারিনি গাইস গাড়ি কিন্তু বাইরে চলে এসেছি আর এদিকে মা কিন্তু স্পেশাল কিছু রাঁধছে সেটা হচ্ছে মাংস যা হোক আজকে কিন্তু নেমন্তন্ন বাড়ি তবে যেহেতু বাবা বাবা কিন্তু নেমন্তন্ন বাড়ি কিন্তু খেতে যেতে পারিনি বলে তার জন্য বাবার জন্য স্পেশাল করে কিছু মাংস আর জানো তো মাংস হলে আমার কিছু লাগে না আর আমার কী কী রান্না হচ্ছে এখন কচি মুরগির মাংস কচি ফাটার মাংস বলবো না কচি মুরগির মাংস বলতে চলো মা এখন রান্না করো কষালি ডাক দেবে হ্যাঁ কষালি ডাক দিবা ক্লাবে যাবো না তো চলো ভাই আমরা একটু এডিট করতে বসতে হবে আর একটু রিলস বানাতে হবে রিং লাইট কিনেছে এখন কোনো সময় এখন রিলস বানাতে হচ্ছিলো তোমার রিলসটা দেখতে গেলে কর্ণ স্বর্ণকার যে সার্চ মারবে ফেসবুকে দেখতে পাবে আর ইনস্টাগ্রামে এখন আমি ভিডিও চাই না ইনস্টাগ্রামের সাথে গেলে টাইম লাগবে তো গাইস চলো দেখা হচ্ছে কিছুক্ষণ তো গাইস ফাইনালি কিন্তু এখন জাস্ট ঘুরে ঘুরে এসে বাড়ি আসলাম আর জানো তো বউর জন্য কী কিনেছি আর আমি ভাবিনি বউ এখন 10টা বাজতে যায় ঘুম কামাই করে ও এখন বানাচ্ছে রিলস দেখো আই গাইস বলে দাও একটু তো এখন রিলস বানাচ্ছে আর ও আমাকে বলছে রাত 12টা অবধি রিলস বানাবো তো গাইস প্রথম প্রথম তো একটু গুজব থাকবে যে কিছুদিন যাবে একটু বিশ্রাম নেবে গাইস চলো আর যারা পূর্ণিমার ইনস্টাগ্রাম ফলো করুনি আর ফেসবুক পেজে যারা ফলো করুনি তারা যাও পটাক করে একদম ওর ফেসবুকে নাম আছে পূর্ণিমা স্বর্ণকার তো স্বর্ণকার আর পিনসে আছে পূর্ণিমা সরকার আছে তো যাও জবাব করে গিয়ে ফলো করলে তোমাকে একটা ফলো করলে ওর একটা মোটিভেট পাবে রিলস বানানোর জন্য দেখো দেখো কী ক্ষতি দেখো বাচ্চা মানুষের মতন তো চলো গাইস অনেক রাত হয়ে গেছে তখন ঘুম পড়তে হবে ঠিক আছে হ্যাঁ তোমরা ঘুম পড়বে জানি যাই না তোমরা কটা অবধি জাগো আমি তো অনেক রাত জাগি আমাকে আমরা ভিডিও এডিট করতে হয় ওকে চলো ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও